হাকালুকি হাওর কেবল বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ায় মিঠা পানির অন্যতম জলাধার। সুস্বাদু মাছের জন্য বিখ্যাত এই হাওরে দিন দিন কমছে মাছ উৎপাদন। তার অন্যতম কারণ বিল ভরাট, কারেন্ট জালে মাছ ধরা, সেচ অভয়াশ্রম সংকট, নিয়ম বহির্ভূত ইজারা এবং তদারকির ঘাটতি। সুস্বাদু মাছের জন্য বিখ্যাত দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি, কিন্তু এখানে দিন দিন কমছে মাছের উৎপাদন। তদারকি ও সঠিক পরিকল্পনার অভাবে হারিয়ে যাচ্ছে এই হাওরের মাছ উৎপাদনের জৌলুস। একসময় বড় বড় রুই, বোয়াল, আয়ের, মৃগেল জাতীয় মাছের আধিক্য থাকলেও এখন অনেকটাই কমে গেছে। দেশি জাতের চাপিলা, ট্যাংরা, মলা, চিংড়ি সহ অন্যান্য মাছও ধরা পড়ছে কম। হাওরের মিঠা পানির তাজা ও সুস্বাদু মাছের চাহিদা বেশি, কিন্তু এবছর মাছের সংকট থাকায় মৎস্য ব্যবসায়ীদের মাথায় হাত। গেছেবার কিছু ফোলাটর যায় মাছ হয়েছে, এবার একবারে মাছ নাই, খুব দুর্গতি ভাইরা মানুষে। আমরা মাছ থাকলে আমরা রইল না, এরা অবশ্য রইল না, মাছ নাই, উপার্জন করে এর বাদে ফেটে বাতে খায় এরকম। আরে প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। কয়েক বছর ধরে মাছের উৎপাদন কমছে ধারাবাহিকভাবে। এই বিলটা বেশিরভাগ বড় হয়ে গেছে কি, নাগোয়া বিলটাও বড় আউট হয়ে গেছে কি, এই বিলগুলা বড় আউট হওয়ার কারণে মাছও কম, আর বিশেষ করে এই বছর পানি হয়েছে না। এই যে বিলগুলা বরাট হওয়ার কারণে মাছের যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা সেই পরিমাণ হচ্ছে না। চলতি মৌসুমে জেলায় মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা 55,155 মেট্রিক টন হলেও ঘাটতি থাকবে 6,000 মেট্রিক টন। বিভিন্ন সেচ মেশিন এবং অন্যান্য পাম্প দিয়ে পানি শূন্য করে মাছ ধরা হয়েছে, যার জন্য মাছ বংশবিস্তারের সুযোগ পায়নি। আমরা যদি স্থায়ী বা অস্থায়ী যেভাবে হোক মৎস্য অভয়াশ্রমগুলো স্থাপন করতে পারতাম বা স্থাপন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু দেশীয় প্রজাতির মাছের সংরক্ষণটা আমরা নিশ্চিত করতে পারব। বৃহত্তম হাকালুকি হাওরে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে মাছের আবাসস্থল ও জীববৈচিত্র্য, কিন্তু কার্যকর পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। ডিবিসি নিউজ ডেস্ক।